নমস্কার বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি চ্যানেলে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি বকখালি ভ্রমণের নতুন আরেকটি ভিডিও নিয়ে। বকখালি ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি দর্শনীয় জায়গা হলো ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, অর্থাৎ বেনফিশ। বেনফিশের প্রবেশ মূল্য পার হেড 5 টাকা করে এবং টোটো বা গাড়ি বুক করে গেলে সেক্ষেত্রে 15 টাকা দিয়ে টিকিট কেটে আপনাদের প্রবেশ করতে হবে। স্থানীয়দের কথায় বেনফিশ হলো একটি নির্মিত খাড়ি। এই খাড়িটির নাম এডওয়ার্ড ক্রিক খাড়ি। এখানে গভীর সমুদ্রের মাছ ধরার ট্রলিগুলি আসা যাওয়া করে। এরপর আমাদের গন্তব্য জম্মুদ্বীপ। মাথাপিছু প্রায় 120 টাকায় প্রায় 2 ঘন্টার পথ অতিক্রম করতে হয়। লোক কম থাকায় পার হেড প্রায় 150 টাকার বিনিময়ে আমরা রওনা দিলাম জম্মুদ্বীপের উদ্দেশ্যে। সে এক দারুণ অভিজ্ঞতা। লঞ্চ ছাড়লো ম্যানগ্রোভের অরণ্য বেষ্টিত খাড়িপথ পেরিয়ে, লঞ্চ পৌঁছালো মোহনায়। তারপর শুরু হলো বঙ্গোপসাগরের দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, আর তার সাথে মাঝি ভাই আমাদের জানালেন জম্মুদ্বীপের ইতিহাস। আপনারা যেটি থেকে লঞ্চে উঠলেন এই খাড়িটা দিয়ে যাচ্ছেন, এই খাড়িটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক। এই যে ব্রিটিশদের নামে নাম কেন, কারণ ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে গেছে। যখন যে লর্ড সাহেব আমাদের বকখালির বুকে শাসন করেছেন, ওদের স্মৃতি এখনো পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। যেরকম আমাদের গ্রাম পঞ্চায়েত, আমরা যেখানে বাস করি আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ, ফ্রেজার সাহেব ছিলেন বলে ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেই রূপ এটাতেও এডওয়ার্ড সাহেব ছিলেন বলে এই খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। একমাত্র দক্ষিণ বাংলাদেশে যে কোনো দেশে জলসীমা লঙ্ঘন করলেই
সিকিউরিটি ফোর্স আছে, বিএসএফ আছে, বিএসএফ তো আছে এবং ইন্ডিয়ান কোস্টগার্ডের আছে লোকজন, যেটা ওভারক্রাফ্ট গাড়িতে চলে, জলে চলে, সব পাহারা দিচ্ছে। এই যে স্পিড বোট, এটা কোস্টাল থানা, এটা পাহারা দিচ্ছে। এগুলো এইরকম একটু মোটা পেটার দিয়ে জল পেলে মাটি যেতে ধুয়ে না বেরিয়ে। আচ্ছা আচ্ছা, আপনারা কেউ প্রশ্ন করবেন না, আমার বলা শেষ হয়ে গেলে আপনারা প্রশ্ন করবেন, তাতে আমার যতটা উত্তর জানা আছে অবশ্যই আপনাদের দেবো। আর কথা বলো না, আপনারা রেকর্ডিংও করতে পারেন। এটাই হচ্ছে জম্বুদ্বীপ। এই দ্বীপটার আয়তন হচ্ছে 19,000 হেক্টর, 1 হেক্টর সমান 7.5 বিঘা জায়গা। পুরো দ্বীপটাই বঙ্গোপসাগরের ওপরে। এই দ্বীপে একটা সময় ওঠা নামা কায় কারবার বসতি সবই ছিল, এখন কারণ সরকার নোম্যান্ড প্ল্যান করে দিয়েছে, কী কী কারণ দর্শিয়েছে আর ওদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে। খিদিরপুর থেকে যেসব জাহাজগুলো আসে সেটা হচ্ছে এই সাইড দিয়ে চলতে পারে না, জম্মুর অপোজিট সাইড দিয়ে চলাচল করে, কারণ এই সাইড দিয়ে চলতে পারে না জল কম বলে। আর দূরে ওই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছেন না, ওগুলো কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না, এর মধ্যে আছে গিয়ো, পানি, কেয়া, কেওড়া, হেঁতাল, বকড়া, সুন্দরী, এই প্রকার গাছগুলো নিয়ে হয় ম্যানগ্রোভ গাছ। এর হচ্ছে প্রচণ্ড মাটি ধরে রাখার ক্ষমতা, এই কারণে মাটিটাকে ধরে রাখে। দু রকমের মূল আছে, একটা ঠেস মূল, একটা শ্বাস মূল। আর এই মাটি ধরে রাখে বলেই সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে সব কিন্তু ম্যানগ্রোভ গাছের কারণে আছে, নাহলে কবেই সমুদ্রের তলাতে তলিয়ে যেত। 2008 সাল, তার আগে 120টা আদিবাসী ঘর ছিল এই জম্মুদ্বীপে বসবাস করতো এবং 1 থেকে 1.5 লাখ লোক শুটকি মাছের ব্যবসাটা করতেন এখানে। বিশেষ করে যারা শুটকি মাছের ব্যবসাটা করতেন ক্ষতিটা করেছে ওনারা। কীরকম না, শুটকি মাছের ব্যবসা করতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয়, খামার তৈরি করতে হয়, একটুখানি জায়গাতে শুটকি মাছ শোকায় না। ওরা কী করতেন, খামার তৈরি করতে গিয়ে প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে বিশাল সে বীজ বের করেছে। আপনার বকখালি কত বড় সে বীজ, তার থেকেও বড় সে বীজ। এই জল জল নামছে না, অনেকটাই দূরে এর থেকে, অনেকটাই ওই যে নৌকোগুলো আছে ওখানে প্রায় থাকতে হবে আমাকে, পুরোটাই সিবিচ হয়ে যাবে, কারণ ওটা খালি। তাহলে এগুলো কিন্তু সিবিচ ছিল না, সবই জঙ্গল ছিল। তাহলে ওরা ওই শুটকি মাছের খামার তৈরি করতে গিয়ে প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সিবিচ বের করলে কী হবে, দ্বীপটা একটা দিনে তলিয়ে যাবে। তলিয়ে গেলে সরকারের তো কিছু যায় না, কারণ এখানে কোনো চাষযোগ্য জমি নেই, স্কুল নেই, হসপিটাল নেই, মানুষজন বাস করে না, সে খালি ব্যবসা করার থাকে। কিন্তু এই দ্বীপ তলিয়ে গেলে সরকারের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। কীরকম, এই দ্বীপ তলিয়ে গেলে সমুদ্রের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে গিয়ে আমাদের ওই 3 থানা দ্বীপের বিশাল ক্ষতি করে, 1 ফেজারগঞ্জ, 2 পাতিবনিয়া, 3 মৌসুনিয়া, এই 3টে দ্বীপের ক্ষতি হয়ে যাবে। কারণ ওখানে চাষযোগ্য জমি আছে, স্কুল আছে, হসপিটাল আছে, মানুষজন বাস করে। তাই সরকার চিন্তাধারা করে এই দ্বীপটাকে বাঁচিয়ে রাখার তাগিদে এখান থেকে এই কায় কারবার বসতি ওঠা নামা সবই ব্যান্ড করে দিয়ে নোম্যান প্ল্যান করেছে। এই জিনিসটা এমনিতে হয়নি, বামফ্রন্টের আমলে 2 মন্ত্রীর ভেতরে এই দ্বীপটাকে নিয়ে এটা আসেন হয়। একজন ছিলেন মৎস্যমন্ত্রী কিরণময়ানন্দ, আর একজন ছিলেন বনমন্ত্রী যোগেশ বর্মন। 2 মন্ত্রীর ভেতরে এই দ্বীপটাকে নিয়ে এই কারণে এটা আসেনটা হয়। মৎস্যমন্ত্রী বলতে চাইছে আমার মৎস্যজীবীদের এখানে ব্যবসা করতে দিতে হবে, আর যোগেশবাবু বলছে ভাই তোমার মৎস্যজীবীদের ব্যবসা করতে দিলে ওরা যেভাবে ম্যানগ্রোভ গাছ কেটে সিবিচ বের করছে দ্বীপটাকেই একটা দিনে তলিয়ে দেবে। আর এই দ্বীপ তলিয়ে গেলে এই দ্বীপ
ডাইরেক্ট ঢেউগুলো ওইসব দ্বীপগুলো ক্ষতি করে দেবে, তাই সরকার চিন্তাধারা করে এই জিনিসটা, এই যে দুই মন্ত্রিত্বের ভেতরে এই কারণেই দ্বন্দ্বটা লাগে। মৎস্যমন্ত্রী বলতে চাইছে আমার মৎস্যজীবীদের এখানে ব্যবসা করতে দিতে হবে, আর যোগাযোগ বলছে ভাই তোমার মৎস্যজীবীদের ব্যবসা করতে দিলে ওরা যেভাবে ম্যানগ্রোভ গাছ কেটে সিবিচ বের করছে দ্বীপটাকে একটা দিনে তলিয়ে দেবে, আর এই দ্বীপ তলিয়ে গেলে পিছনের দ্বীপগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেউ কারোর কথা শোনে না, দুজনেই বামপন্থা বলে বড় মন্ত্রী, দুই মন্ত্রীর মধ্যে যখন জোরদার তাল লেগে যায়, কেউ কারোর কথা যখন না শোনে, তখন জগেশবাবু কী করলেন, এই দ্বীপটাকে নিয়ে সুপ্রিম কোর্টে কেসটা তুললেন। সুপ্রিম কোর্ট থেকে জজ সাহেবের রায়ে পুরো দ্বীপটার উপরে 144 ধারা জারি করে, ওই যে বোর্ডটা দেখছেন না, ওখানে সব ইস্তারে সব কিছু দেওয়া আছে, নামতে দেয় না, দেখবে কে, সরকারি নিয়মে মারতে হয়েছে। হ্যাঁ, তাহলে জজ সাহেবের রায়ে পুরো দ্বীপটার উপরে 144 ধারা করে এই যে নামা ওঠা কায় কারবার বসতি পুরোটাই ব্যান্ড করে দিলে কী হবে? ডক্টর আম্বেদকরের লেখা সংবিধানে ভারতবর্ষ চলে, কারোর আইন কাম বন্ধ করতে পারবেন না, কাউকে বাস্তুচ্যুতও করতে পারবেন না, তাদেরকে পুনর্বাসন করতে হবে। তাই পুনর্বাসন করতে গিয়ে কী করলেন না, ওই যে 120টা আদিবাসী ঘর ছিল ওদেরকে সাগর দ্বীপ, যেটা দেখালাম, ওই 120টা ঘরকে সাগর দ্বীপে ভেস্টল্যান্ড জাগার ওপরে 120টা ঘর বানিয়ে ওদেরকে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়েছে, ওরা এসে এখানে মাছ কাঁকড়া ধরতে পারবে কিন্তু কোনো প্রকার বসতি করতে পারবে না এই শর্তে। আর এই যে 1-1.5 লাখ লোক এরা যে এখানে এত ক্ষতি করতেন, এই যে ম্যানগ্রোভ গাছ কাটতেন, আরও এখান থেকে ট্রলার বোঝাই করে শুটকি মাছ বাংলাদেশ পাচার করতেন, বাংলাদেশ থেকে বিদেশি জিনিসপত্র এনে আবারও এখান থেকে ট্রলার বোঝাই করে মানে আমাদের মিনি শহর কাকদ্বীপে স্মাগলিং হতো, স্মাগলিংয়ের স্বর্গরাজ্য হয়ে গড়ে উঠেছিল। এই কারণ অনেক রকম কারণ দর্শিয়ে মোটামুটি যখন তুলে দেয়, আর এই 1-1.5 লাখ লোককে কোথায় পুনর্বাসন করলেন না, ওই যে ফেজারগঞ্জ কার্গিল সিবিচ দেখালাম, ওই 1-1.5 লাখ লোককে ওখানে পুনর্বাসন করা হয়েছে। এই কারণেই করা হয়েছে, সামনেই ফেজারগঞ্জ কোস্টাল থানা, ইন্ডিয়ান কোস্টগার্ডের অফিসটাও ফেজারগঞ্জে, আর বকখালি রেঞ্জ অফিসটাও ফেজারগঞ্জের ভেতরে। ওখান থেকে ওরা ওই ট্রলার বোঝাই করে শুটকি মাছ বাংলাদেশ পাচার করতে পারবে না, আর বাংলাদেশ থেকে বিদেশি জিনিসপত্র এনে স্মাগলিংও করতে পারবে না। এই 1-1.5 লাখ লোককে এই ফেজারগঞ্জ কার্গিলে সিবিজে পুনর্বাসন দেওয়া হয়েছে। তাহলে প্রথম পয়েন্টটাই আপনাদের বললাম, এই দ্বীপের আয়তন কত, এখানে কেন ওঠা নামা কায় কারবার বসতি পুরোটাই বন্ধ, এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করলো। এবার বলছি এই দ্বীপটায় কী কী পশু পাখি আছে, এই যে বর্তমানে আপনারা কয়েক গাছা ওই যে কয়েকটা পাখি দেখতে পাচ্ছেন, কারণ আসা শুরু হয়েছে সবে। আপনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে আসেন, কয়েক হাজার পরিযায়ী পাখি এই সিবিচটার উপরে দেখতে পাবেন। পাখির মধ্যে যেরকম সাইবেরিয়ান সিগাল, শ্রি ডাক, অন্যান্য প্রজাতির প্রচুর পাখি এখানে আসে। হ্যাঁ, এই কারণেই আসে, নির্জন দ্বীপ বলে কেউ ওঠানামা করে না। আর ওই যে পিছনে জঙ্গলটা দেখছেন, প্রচুর বিষধর সাপ আছে, সাপের মধ্যে যেরকম কেউটে শ্রীগাল আছে, বাঁদর আছে, বনবিড়াল আছে, অন্যান্য জীবজন্তু যেগুলো জঙ্গলে থাকে সেগুলো আছে। আর কি আছে না, ওই যে আদিবাসীরা এখানে থাকতেন, ওরা এই যে মাছ কাঁকড়া ধরার সঙ্গে সঙ্গে যেহেতু জঙ্গলে বসবাস করতেন, প্রচুর পরিমাণে সাইড বিজনেস হিসাবে শুয়োর প্রতিপালন করতেন। এই শুয়োরগুলোকে বন্য পশু হিসাবে গণ্য করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে যেতে দেয়নি, প্রচুর পরিমাণে শুয়োর এখানে আছে। আর কি আছে না, এই যে আপনারা এত বড় বঙ্গোপসাগরটা পাড়ি দিয়ে আসলেন, এটা তো হরিণ পারাপার করতে পারবে না, এত বড় জল হরিণের পক্ষে সম্ভব নয় যে পাড়ি দিতে পারবে না, তবে হরিণ জল পারাপার করতে পারে। কীরকম না, সুন্দরবনের ছোটো ছোটো খাড়িগুলোতে এপারে জঙ্গল, ওপারে জঙ্গল, এপার ওপার করতে পারে, কিন্তু এত বড় বঙ্গোপসাগর পাড়ি দিতে পারবে না। ফরেস্ট ডিপার্টমেন্টের এরকম নিজস্ব লঞ্চ আছে, যেহেতু এটা বকখালি রেঞ্জের আওতায়, ওই লঞ্চে করে 4 বছর আগে 40টা হরিণ এনে এখানে ছাড়া হয়েছে, তারও প্রজনন শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে এখানে হরিণও আছে, এখানে বাঘ কুমির অন্যান্য জীবজন্তু কিছুই নেই। তাহলে এই দ্বীপটায় কী কী পশু পাখি আছে এটা আপনাদের বললাম। এবার বলছি আশপাশের নদী নালা দ্বীপগুলো, ইতিপূর্বে বলেছি যে খাড়িটা দিয়ে আপনারা এলেন, ওই খাড়িটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক, তার পাশেই পাতিবনিয়া দ্বীপ, এটা হচ্ছে মৌসুনী দ্বীপ, আর ওই যে ওপারে পাতিবনিয়া, এপারে মৌসুনী, এই যে নদীটা দেখছেন, ওই নদীটার নাম হচ্ছে চেনাই। ওই চেনাই নদী পের হয়ে মৌসুনী দ্বীপ যেতে হয়, নামখানার ওপরে যে ব্রিজটা হয়েছে হাতানিয়া দেওয়ানিয়ার ওপরে, পুরোটাই চেনাই নদী দিয়ে নেমে এসে বঙ্গোপসাগরে মিশেছে। এই সোজা যে নদীটা দেখছেন, এটার নাম হচ্ছে মুড়িগঙ্গা। এই মুড়িগঙ্গা পের হয়ে সাগর দ্বীপ যেতে হয়, যেখানে কপিলমুনির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়। সাগর দ্বীপের পরে আরেকটা নদী আছে, নদীটার নাম হচ্ছে হলদি নদী, আপ টু কলকাতা থেকে ডায়মন্ড পর্যন্ত হুগলি নদী, ডায়মন্ড থেকে হলদি নদী নাম নিয়ে পূর্ব মেদিনীপুর আর সাগর দ্বীপের মাঝখান দিয়ে এসে বঙ্গোপসাগরে মিশেছে। আর ওই হলদি নদীর নামকরণ হিসাবে পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর গড়ে উঠেছে।
তাহলে আশপাশের নদী নালা দ্বীপ এগুলো যেখানে যা কিছু ছিল সেটাও বললাম আপনাদের। এবার বলছি 2008 সালের আগে এখানে নামানো কিরকম না, ওই যে 120টা আদিবাসী ঘর ছিল ওরা যে এখানে বসবাস করতো এবং 1-1.5 লাখ লোক যে শুটকি মাছের ব্যবসাটা করতেন, ওদের সব বাজার হাট আসতো, আপনারা যেখান থেকে উঠলেন ওদের বাজার হাট আসতো, ওদের আত্মীয় স্বজনরা আসতো, শুটকি মাছের পাইকাররা আসতো, আপনাদের মতন টুরিস্ট পার্টিরাও আসতো। কারণ তখন কিন্তু ফেরি সার্ভিস চালানো হতো, তাহলে ফেরি সার্ভিস চালাতে গিয়ে ওপার থেকেও লোকজন আসতো, এপার থেকেও লোকজন যাতায়াত করতো। তাহলে ফেরি সার্ভিস চালাতে গিয়ে কী হলো, ওখানে যেরকম জেটিতে জুতো পায়ে দিয়ে লঞ্চে উঠলেন, এখানে তো জেটি নেই, জেটি হবেও না। কেন হবে না, কি কারণে জেটি হবে না, এই কারণেই এই প্রাকৃতিক নিয়মে বঙ্গোপসাগর হচ্ছে তিন রকম ব্যবহার করে। এক, আপনারা আর এক মাস পিছনে যদি আসতেন তাহলে দেখতে পেতেন ওই মোহনা ফেরোতে পারতেন না, এক একটা ঢেউর উচ্চতা হতো এই 5-6 মিটার করে উঁচু, নৌকো এভাবে ওঠে এভাবে পড়ে গড়। আবার শীতকালে আসবেন পুকুরের জলের মতো নর্মাল, বঙ্গোপসাগরে যত দূরে যান একদম যত বেশি উত্তরের হাওয়া যত বেশি ঠান্ডা, বঙ্গোপসাগর একবারেই নর্মাল, এটা প্রাকৃতিক নিয়ম। আবার এই যে বঙ্গোপসাগর এটাই হচ্ছে নিম্নচাপের আতঙ্ক, আজ পর্যন্ত যত নিম্নচাপ সৃষ্টি হয়েছে সব এই বঙ্গোপসাগরে হয়ে তারপরে গতিপথ নির্ধারণ হয়েছে, কি হয়নি আমাদের উপরে, আমরা যেহেতু উপকূলে বাস করি 2009 সাল থেকে, 2009 সালে আয়লা, তারপরে ফণী, তারপরে বুলবুল, তারপরে আমফান, তারপরে জ্যাস, তারপরে গোলাপ, আবারও গত বছর শীতরাং হতে হতে আংশিক প্রভাবটা আমাদের উপরে পড়েছিল, বাদ বাকিটা বাংলাদেশকে উড়িয়ে দিয়ে চলে গেছে। এই যে গত 2-2.5 মাস আগে যে হয়ে গেল মকা, এরও আংশিক প্রভাব আমাদের উপরে পড়েছিল, বাদবাকিটা মায়ানমার আর বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে, 220 কিলোমিটার গতি ছিল ঝড়ের। আর এই নিম্নচাপ সৃষ্টি হয়ে যখন বঙ্গোপসাগরে ঝড়ের সৃষ্টি হয় এর ভয়ঙ্কর রূপ দেখলে আপনারা হার্ট ফেল করে যাবেন, এক একটা ঢেউর উচ্চতা হয় 12-14-15 মিটার করে উঁচু, দুম দুম করে সিবিজের উপরে ভেঙে পড়ে, হ্যাঁ এক ঢেউতে যেটি উতরে দেবে। তাই ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক চেষ্টা করে আসছেন সেই মান্দাতার আমল থেকে যেটি এখানে গড়ে ওঠা যায়নি, তোলা যায়নি। তাহলে আগে কীভাবে নামানো হতো, এই নৌকোটা তো আর ডাঙায় যাবে না, কী হবে আরও খানিকটা যাবে, গেলে এই জলে কাদায় হড়ে এভাবে নামতে হতো। এখানে যারা থাকতো জীবিকার তাগিদে নামত, ওরা মাছ কাঁকড়া ধরতো, এখানে ব্যবসা করতো, ওরা জীবিকার তাগিদে নামতো, বাচ্চা কাচ্চারা নামতে পারতো না, কিছু ইয়ং ছেলেমেয়েরা আসতো ওদের দেখাদেখি নেমে যেত, কিন্তু ইয়ং ছেলেমেয়ে ভরসা নেই, কোথায় গিয়ে জঙ্গলে থেকে যাবে আর আমাদের জেল খাটতে খাটতে দিনটা যাবে, ভোটটাও সিচ করে দেবে। তাই ওদেরকে সঙ্গে নেমে গিয়ে আবার তাড়িয়ে নিয়ে লঞ্চে তুলতে তোলার দায়িত্ব ছিল। তাই ওরা যে নেমে যেত ওদের আবদার মতন, ওই সমুদ্র থেকে ভেসে আসা কিছু সামুদ্রিক বস্তু, কিছু লাল কাঁকড়া, কিছু ঝিনুক, কিছু অমুক তমুক কুড়িয়ে দিয়ে একটা বকশিস পেতাম। তাই এখন তো আর নামানো হয় না স্যার। আমার যে এই 30 বছরের অভিজ্ঞতাটা ছিল সেটা সবিস্তারে আপনাদের কাছে বললাম, আমার এইভাবে গাইড দিয়েই চলে, কারণ টোটালটাই আপনাদের উপরে নির্ভর করে, লঞ্চওয়ালারা আমাকে কিছু দেয় না। আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো আপনারা সবাই মিলে বকশিস করবেন, এই অনুরোধ রেখেই আমি শেষ করছি। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে। হ্যালো বন্ধুরা, জম্মু দ্বীপের ইতিহাস জেনে এবং আমাদের সাথে বঙ্গোপসাগরে ভ্রমণ করে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, নমস্কার।